মাইগ্রেন ছিল, বন্ডিলাইসিস ছিল, এমনকি আমার প্রচুর পা ফুলে গেছিল, পায়ে বল এসেছিল। তো আমি সারাদিন গুলো আমার প্রচুর ডার্ক একটা ভাব এসে গেছিল, তো আমি সারাদিন বেড রেস্টেই থাকতাম বলা চলে। তো 5 মিনিট আগেও আমি একা চলাফেরাও করতে পারতাম না। তো যেদিন আমি ফার্স্ট এই সিস্টেমে আসি, বেডে শুয়ে শুয়ে দেখেছিলাম। তো আজ আমি এত এনার্জি পেয়েছি যে আমার কোনো মেডিসিনই নিতে হয় না। তো আমার এখন পুরো মেডিসিন বন্ধ, সারাদিন প্রচুর এনার্জি, ভোর 5টায় উঠি, রাত 12টায় বেডে যাই, তো কোনো এনার্জি লস হয় না। আর যেগুলো আমার ফ্যামিলির যাদের সব সমস্যা, সবাইকে আমি ইউজ করাচ্ছি। আমার হাজবেন্ডের প্রচুর গ্যাস অ্যাসিডিটি প্রবলেম ছিল, আলসার হয়ে গেছিল, আর ব্রেনে একটা টিউমারের মতো ছিল। ওখান থেকে ওনাকে উনি বেরিয়ে আসতে পেরেছে এই প্রপার নিউট্রিশন ইউজ করে, প্রপার গাইড, কোর্সের গাইড মেনে আমি 20% ওয়ার্কআউট আর 80% নিউট্রিশন ইউজ করে আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। আর আমার চাইল্ড বেবি আছে, ওদেরও আমি ডায়নোস্টিক ইউজ করাচ্ছি। আমার ছেলের প্রচুর পটি সমস্যা ছিল, প্রচুর পটি শক্ত হতো, পটি করতে পারতো না, তো ডায়নোস্টিক ইউজ করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। তো পুরো এন্টার ফ্যামিলি আমরা নিউট্রিশন ফ্যামিলি। থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ ম্যাম রেজাল্ট শেয়ার করতে বলার জন্য। আমার আফটার বিফোর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা শুধু লেকচার